আসসালামু আলাইকুম আল ফালাহ নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনি দর্শক আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রতিবার কথা বলতে হাজির হই বিভিন্ন জনের সাথে, বেশিরভাগই সাধারণ জনগণের সাথে, কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে নয়, সাধারণ জনগণের সাথে। এই জন্য যে গত 2008 সালের নির্বাচনের সময় জনগণ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে সরকারকে সমর্থন করেছিল, সরকার তাদের আশা এবং আকাঙ্ক্ষাকে কতটুকু পূরণ করতে সামর্থ্য হয়েছে বা কতটুকু পূরণ করতে সামর্থ্য হয় নাই, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব আহমদ মুফাসসিল ইসলাম, যিনি হিউম্যান রাইটস লয়ের উপরে পিএইচডি অধ্যয়নরত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছেন। মুফাসসিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা জানি গত এপ্রিলের 5 তারিখ আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে জেনোসাইডের একটি মামলা দায়ের করেছেন। এই জেনোসাইড বলতে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে? জেনোসাইড বলতে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে 28 ফেব্রুয়ারি কয়েকজন মানুষ 128 জন বলেন বা 120 জন বলেন, এই মানুষ মারা যাওয়ার জন্য না অন্য কোনো কিছু? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি একটা কমপ্লেইন দায়ের করেছি। কমপ্লেইনটা আলটিমেটলি ফুল ফ্লেজড কেসের দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। আর আমার পিএইচডি বিষয়টা হচ্ছে হিউম্যান রাইটস, ব্লাসফেমি অ্যান্ড শরিয়া ল, এটা হচ্ছে আমার পিএইচডি গবেষণার বিষয়। অবশ্যই জেনোসাইড বাংলাদেশে ঘটছে এবং সেটা একটা টাইম ঘুরতে হবে, নট নেসেসারিলি, এবং সেটা স্পোরেটিক্যালি বিভিন্ন টাইমে ঘুরছে, বিভিন্ন টাইম ফ্রেমে ঘুরছে। জেনোসাইডটি সংজ্ঞা ডিটেলস আমার মনে হয় এখানে আলোচনার প্রয়োজন আছে কিনা যাই না, ডিটেলস তবে সংক্ষেপে বলা যেতে পারে, যখন কোনো একটি গোষ্ঠীকে তার ধর্ম, তার এথনিসিটি এবং তার ন্যাশনালিটির জন্য তাকে ওয়াইপ আউট, তাকে ডিস্ট্রয় করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয় সেটাকে জেনোসাইড বলা যায়, এবং সেটা রোম ট্রিটিতেই স্পষ্ট বলা আছে সেটার সংজ্ঞা। হ্যাঁ, আমি মূলত সেই ভিত্তিতেই মামলাটা, আমি মাননীয় শব্দটা ইউজ করি না শেখ হাসিনার ব্যাপারে, সুতরাং আমি তাকে বলবো শেখ হাসিনা এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে আমি মামলাটা দায়ের করেছি, এই কমপ্লেন্ট দায়ের করেছি। তাহলে আমার কাছে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশে একটা অবশ্যই বাংলাদেশ হাইকোর্ট রয়ে গেছে, আপনি অবশ্যই জানেন যে যুদ্ধ অপরাধ বিচারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ওয়েলকাম ট্রাইব্যুনাল রয়ে গেছে, বিভিন্ন ট্রাইব্যুনাল রয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন এখানে আসে যে আপনি বাংলাদেশে ট্রাইনা করে আপনি স্টেট টু ইন্টারন্যাশনাল ক্রাইম আসার কারণটা কি? দেখুন, প্রথম কথা, আমি যে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ ল ডিগ্রি আমার অর্জন করা আছে। বাংলাদেশে যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র হতাম এই মুহূর্তে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতাম, আমি মনে আছে কয়েক বছর আগে রাশা নামে একজন ভাস্কর্য শিল্পী ছিলেন, যিনি তার ভাস্কর্যগুলো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে পুড়িয়ে দিয়েছিলেন একটা প্রোটেস্টের মতো। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র হতাম বা শিক্ষক হতাম আইনশাস্ত্রের, আমি আমার বইগুলো এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে রেখে হাইকোর্ট অথবা হাইকোর্টের সামনে নিয়ে আগুন জ্বালিয়ে দিতাম। কারণ বাংলাদেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই, কোনো দিক দিয়ে নেই, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেশন, এই তিনটার কোনো পার্থক্য বাস্তবিক অর্থে নেই। যেখানে জুডিশিয়ারিকে কীভাবে দলীয়করণ করা হয়েছে আপনারা জানেন, আপনারা জানেন কিভাবে আইনশাস্ত্র পরিবর্তন করে বিভিন্ন আইন কালো আইনের মাধ্যমে বাংলাদেশ শাসন করা হয়, বাংলাদেশের মানুষ তো কালো আইনের শাসন মানতে বাধ্য নয়। সুতরাং কোনো অবস্থাতে যে সরকার ডাইরেক্টলি বলে, ইনস্ট্রাকশন দেয় অ্যাপেলেট ডিভিশনের জাজদেরকে কীভাবে তাদের সেন্টিমেন্টের প্রতি রক্ষা করে রায় দিতে হবে, সমস্ত অপব্যাখ্যার মাধ্যমে দেশকে শাসন করা হয়, এই সরকারের শাসন আমি মানতে বা তার কাছে যাওয়ার শুধুমাত্র ওয়েস্ট অফ পাবলিক ফান্ড যেটাকে বলে, এদেশে ওয়েস্ট অফ পাবলিক ফান্ড একটা প্রসিডিংস থাকে যে আপনি কোর্টে অযথা মামলা দায়ের করবেন, এটা ওয়েস্ট অফ পাবলিক ফান্ড হবে, কারণ সেই মামলাগুলো আমাদেরকে যখন প্রচার করবো বা আমরা বিভিন্ন গণমাধ্যম বলেন বা বিভিন্ন বিষয় বলেন, এটা শুধুমাত্র মানুষের টাইম ফ্রেম নষ্ট করা। আপনি মনে করেন যে আপনি বাংলাদেশে যদি এইরকম একটা মামলা দায়ের করতেন আপনি কি প্রকৃত বিচার পাইতেন না? বাংলাদেশে আপনি কতগুলো ক্ষেত্রের বিরুদ্ধে মামলা করে কোনো কিছু করতে পারবেন না। যেমন ধরুন, আপনি বাংলাদেশে কোনো অবস্থাতেই কতগুলো নির্দিষ্ট শক্তিশালী লোকের বিরুদ্ধে মামলা করে আপনি কিছুই করতে পারবেন না, কতগুলো শক্তিশালী গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে মামলা করে আপনি কিছুই করতে পারবেন না, কতগুলি শক্তিশালী ক্ষেত্র আছে তাদের বিরুদ্ধে মামলা করে আপনি কিছুই করতে পারবেন। আমার একটা প্রশ্ন আছে, মানে আছে এই ক্ষেত্রে যে আপনি যেটা বলেন যে বিভিন্ন পাওয়ারফুল ব্যক্তি মামলা করে আপনি কোনো কিছু করতে পারবেন না, এই ক্ষেত্রে যদি আমরা আপনাকে বলি যে ইন্টারন্যাশনাল ওয়েলকাম ট্রাইব্যুনাল গঠন করে যে জামাত যে জোট সরকারের সময় যে কয়েকজন পাওয়ারফুল নেতা ছিলেন, আজকেও তাদেরকে বিচারের আওতাধীন হয়ে তাদের বিচার প্রক্রিয়াধীন চলছে, তাহলে আপনি কিভাবে বলবেন যে সেটা পাওয়ারফুল ব্যক্তির বিপক্ষে আপনি মামলা করে বিচারে ভালো রায় পাবেন না বলে আপনি আশা করতে পারেন না? ভালো একটা প্রশ্ন। কথা হচ্ছে ওয়েলকাম ট্রাইব্যুনাল, যে ওয়েলকাম ট্রাইব্যুনালে আপনাকে সালাউদ্দিন খান, আমি তো ওয়েলকাম ট্রাইব্যুনালে মারি না, বাংলাদেশে ওয়েলকাম ট্রাইব্যুনালের ওয়ার ক্রাইম কাদের হয়
যেখানে বিচারের স্বচ্ছতার কোনো কারণে যে সরকার একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে ওয়ার ক্রাইমের টার্গেটই করে ফেলেছে, সেই ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল তো হাস্যকর। সুতরাং সেখানে তো মামলার কোন আমি ভিত্তি আমি দেখতেছিলাম, আর প্রসিজিয়ার কথা তো বাদই দিলাম। আচ্ছা, আপনাকে আমার একটা সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কয়েক মাস আগে বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল শব্দটা ইউজ করার কোন জাস্টিক বিষয় আমি দেখি না, সেই ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল কোন দিকটাতে ইন্টারন্যাশনাল বলা যাবে, ইন্টারন্যাশনাল সমর্থন কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের প্রতি এই অর্থে নেই, সেটা আছে কি আপনার স্বচ্ছ বিচার করেন। সুতরাং ইন্টারন্যাশনাল স্বচ্ছতা যেখানে নেই, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে সাপোর্ট দিচ্ছে না, কোনো প্রকার অ্যাক্টিভ রোল প্লে করতেছে না, সুতরাং এটাকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলা আর 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 ঢাকার কর্নারে একটি ছোটখাটো মুদির দোকানকে ফাইভ স্টার হোটেল বলা একই কথা। আর ধন্যবাদ আপনার রেকমেন্ডের জন্য, আজকে আমরা সেদিকে যাচ্ছি না, বিকজ আজকে যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি আপনার এই যে আপনি যে কেসটা দায়ের করেছেন সেই বিষয়ে। একটা জিনিস আমার কাছে মানে কনফিউজ লাগে এই জন্য যে আমরা দেখেছি কয়েক মাস আগে ঢাকার একজন লোক ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, এবং তাকে শেষ পর্যন্ত জেলের বিরুদ্ধে ঢুকানো হয়েছে। তো আপনি যে এত বড় একটা কাজ করলেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর বিপক্ষে আপনি একটি মানে একটা মামলা দায়ের করলেন, আপনার অনুভূতিটা যদি আমাদেরকে বলেন। আমি এই মামলা যদি বাংলাদেশে থাকতাম আমি তা করতাম, এবং এর কনসিকোয়েন্স বিচার করে আমি করতাম না। এখন যদি আমি মনে করি যে বাংলাদেশের সবাই, আমি নিজে একজন মুসলমান, হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে লক্ষ্য করে বলেছিলেন যে সে যদি অন্যায় করে আমি তার হাত কাটবো। সুতরাং আমি যদি একটা মুসলমান হই, যদি আমি কিছু কিছু লোককে আমার সেই আয়ত্তের বাইরে রাখি, আমি ইতিহাস সূচনা করতে চাই না, ইতিহাস পূরণ করতে চাই না, আমি ইতিহাসের দিকে সবাইকে আঙুল দেখিয়ে দেখাতে চাই। এটাই আমার কাজ, যে আমি যদি করতে পারি আপনারা করতে পারবেন। সুতরাং সবাইকে আনটাচেবল রাখার তো কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ আপনার আজকে এই আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনি দর্শক আপনারা দেখলে আমরা কথা বলছিলাম মুফাসসিল ইসলাম ভাইয়ের সাথে, যিনি পিএইচডি করতেছেন হিউম্যান রাইটস এবং গণনা লগুলোর উপরে। আপনি দর্শক একটা জিনিস এখান থেকে ক্লিয়ার যে আমরা যদি এরকম সবাই এগিয়ে আসি, সবাই যদি এরকম বা কোনো পাওয়ারফুল লোকে বয় না করে সবাই যদি এগিয়ে আসি, তাদের যদি কোনো অন্যায় অপকর্ম করে তাদের কথা বলি, তাহলে সত্যি আমাদের বাংলাদেশের দিন যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ 1971 সালে দেশকে স্বাধীন করেছিল, আমরা সেই সেদিন তার দিকে এগিয়ে যেতে পারবো, আমাদের এই বিদ্যা আমাদের এই বিশ্বাস। প্রিয় দর্শক আজকে ছিল আমাদের এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে অনুষ্ঠান। ধন্যবাদ মুফাসসিল ভাই আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।